এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর, হরিয়ানার ফরিদাবাদের পর এবার দিল্লির দ্বারকায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক অবিশ্বাস্য চিত্র, যেখানে দেখা যাচ্ছে এক আততায়ী দূর থেকে এক ব্যক্তিকে তাড়া করে এসে মাথায় দুবার গুলি করে। মাথায় গুলি করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে, তারপরে মৃত্যু নিশ্চিত করতে নিজের ফোনে ফটো তোলে ওই আততায়ী। সূত্রের খবর, এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে গত 22শে অক্টোবর। মৃত ব্যক্তির নাম বিকাশ মেহতা। 35 বছরের বিকাশ দিল্লির মোহন গার্ডেন এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই খুনের অভিযোগে পবন গেহলট নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিকাশ মেহতা নামক ওই ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করছেন এবং হঠাৎই খুব কাছ থেকে বিকাশকে গুলি করে ওই আততায়ী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। প্রথমবার গুলি চালিয়ে ফিরে যেতে গিয়েও ফের ঘুরে দাঁড়ায় আততায়ী। মৃত্যু নিশ্চিত করতে বিকাশের মাথায় লক্ষ্য করে ফের গুলি চালায় সে। এরপর ফিরে যেতে গিয়ে আবারও পকেট থেকে মোবাইল বের করে মৃতের ছবি তোলে অভিযুক্ত। সমগ্র ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।